হাই গাইস, আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই খুব সুস্থ আছো। তো দেখো, আজকে তোমার আমি মানে ব্লগটা করবো একটু অন্যরকম। মানে প্রতিদিনকার তোমার খাওয়া দাওয়া সেই একই কাজ, নিজেরও করতে মাঝে মধ্যে বোর লাগে। তো ওই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম ব্লগটা করি। মানে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল টুল। মানে আমার ড্রেসিং টেবিলটা তোমার কীরকম দেখতে, কী কী জিনিস আমি ওর মধ্যে মানে সাজিয়ে রেখে দিয়েছি এই সব কিছু। যদিও খুব একটা বেশি জিনিস আমার কিছু নেই, বিশাল কিছু মেকআপের জিনিস বা বিশাল কিছু ইউজ করি একদমই না, খুব অল্প জিনিসই আমি ইউজ করি। সেই অল্প জিনিস দিয়ে কীভাবে আমি আমার ড্রেসিং টেবিলটাকে, আর ড্রেসিং টেবিল তো হচ্ছে সব মানে মেয়েদের কাছে সব থেকে ওদের ফেভারিট জায়গা, ওটাই সব থেকে বেশি টাইম ওখানেই স্পেন্ড করে। তো সেই জায়গাটাকে কিভাবে আমি সাজিয়ে রেখে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করছি। তো সবার প্রথমে তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা কিরকম দেখতে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের লুকটা। তো সবার প্রথমে আছে তোমার একটা কিউটি পাই টেডি বিয়ার। তো ওটা তোমার বিয়ের পরপরই আমাকে সৌম্যটা কিনে এনে দিয়েছিল। আর উপরে দুটো বক্স দেখছো, আমার ড্রেসিং টেবিলের না এই জায়গাটা তোমার মানে ভিতরেও না অনেকটা স্পেস আছে, মানে অনেকটা মানে খাল মতন আছে, মানে ওখানে অনেক কিছু রাখা হবে। আর এই বক্স দুটো দেখছো, এই বক্স দুটোতে তোমার আসলে একটা হচ্ছে তোমার এই যে মিনি চার্জার, আর একটা তোমার এই যে মিনি ফ্যান। তো প্রথমে তোমার সাইড দেখাই, সাইডে একটা দুটো তিনটে, তিনটে তোমার এক আছে, নিচেরটাকে নিয়ে চারটে। তো ফার্স্টে দেখা উপরে, উপরে তোমার আমার আছে বাজাজের তোমার হেয়ার অয়েল। আসলে আমি তোমার দুটো হেয়ার অয়েল রাখি সবসময়, একটা রাখি ড্রেসিং টেবিলের কাছে আর একটা রাখি বাথরুমে। আসি নিচে তোমার আছে হচ্ছে, তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে ওশিয়ার একটা তোমার ময়েশ্চারাইজার। এটা তোমার বেসিক্যালি সৌমি বেশিরভাগ ইউজ করে। আর আরেকটা আছে তোমার লোটাসের একটা তোমার আছে, এই সরি সরি এটা তোমার অরিফ্লেমের একটা তোমার ফেস মাস্ক আছে। আসলে তোমার বাকি মানে এর সাথে আরও যে চারটে থাকে সেগুলো ফিনিশ হয়ে গেছে, এটাই শুধুমাত্র আছে। তো এরপর নিচে নিচে আছে, এটাতে তোমার আছে গোলাপ জল। আর এই যে আমি সৌমিজের প্রোডাক্ট ইউজ করি তোমার, আমি এই প্রোডাক্ট বহু বছর ধরে ইউজ করি বিয়ের আগের থেকে। তো এটা হচ্ছে তোমার একটা ফেয়ার সিরাম। আর তার নিচে আছে তোমার হচ্ছে বডি স্প্রে, বডি স্প্রে পার্ক এভিনিউ বডি স্প্রে আছে। এখানে আছে তোমার এই যে সৌমি স্ক্যান প্রোডাক্টেরই আমি ওটা, এটা হচ্ছে একটা পাউডার। তো মানে সানস্ক্রিন লাগানোর পর এই পাউডারটাকে আমি উপরে যে স্পাফ করি। আর এটা হচ্ছে আমার ল্যাকমির তোমার ফেস পাউডার, তোমার ল্যাকমির যে মানে এটা হয় সেটা ভেঙে গেছিলো, তো এর মধ্যে আমি পাউডারটাকে রেখে দিয়েছি। তো চলো এবার চলে যাই এদিকে। এদিকে আছে তাই একটা হেয়ার অয়েল, এটা হচ্ছে আর্যর হেয়ার অয়েল। আর এখানে একটা তোমার জনসনসের একটা পাউডার আছে, এটা যদিও আর্য কখনোই পাউডার, ওকে আমি কোনোদিনই পাউডার ইউজ করাই না। তো নিচে আছে এটাও তাই, আর্য ওই ডক্টরই প্রেসক্রাইব করেছিলেন আর্যর, এটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার প্লাস সানস্ক্রিন, ওইটা হচ্ছে আর্যর একটা লোশন ওই ডক্টরই প্রেসক্রাইব করা। আর তোমার এখানে আছে সৌমিজেরই তোমার এটা হচ্ছে ফেস প্যাক একটা, ওকে। আর তোমার সৌমিজেরই আমি তোমার ওটারই আমি যদিও তোমার ট্যান প্যাক ইউজ করতাম, কিন্তু আমার কেয়া সেটের এই ট্যান প্যাকটা খুব ভালো লাগে, তো ওর জন্য এটা হচ্ছে আমার কেয়া সেটের একটা ট্যান প্যাক। তো ট্যান প্যাক আমি এটা ইউজ করি। তো এবারে তোমাদেরকে আমি ভিতরটা চলো খুলে দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ভিতর, এটাও তাই একটা দুটো তিনটে, নিজেটা নিয়ে চারটে র‍্যাক আছে। তো ফার্স্টে তোমার উপরেগুলোতে রাখা আছে, এগুলোতে তোমার একটা পাউডার আছে, আমার তোমার একটা তোমার হেয়ার স্প্রে আছে, এখানেও একটা তোমার
ভ্যাসলিনের ময়শ্চারাইজার আছে, এটাও তাই একটা ময়শ্চারাইজার, এটা ফগের একটা সেন্ট, এটা একটা সোমের পাউডার, সোমের তোমার সেভিং ক্রিম, এইসব রাখা আছে। আর নিচেরটাতে, নিচের এখানে তোমার একটা জাস্ট পাউডারের কোটো আছে, আর এখানে আছে তোমার আমার ফিটমির ফাউন্ডেশন, এটা একটা তোমার স্যানিটাইজার আছে, এটা আমি একটা আলতা আছে, এখানে আছে আমার তোমার দুটো সিঁদুর, এটা হচ্ছে তোমার এমনি জাস্ট লোকাল সিঁদুর, কখনো কেউ এলে সে ইউজ করে, আর এটা হচ্ছে আমার তোমার ওশিয়ার, এটা হচ্ছে তোমার ডাস্ট, আর এখানে আছে তোমার লিকুইডটা, এই যে এখানে হচ্ছে তোমার লিকুইডটা, আর তোমার এখানে আছে তোমার নেল পলিশ আমার, এই যে ওগুলো আছে একটা দুটো তিনটে চারটি, আপাতত চারটি নেল পলিশ আছে, আর বেশি নেই। আর এগুলো তোমার আছে তোমার একটা হচ্ছে তোমার প্রাইমার, একটা হচ্ছে তোমার এই মেকআপের পর সেট করার জন্য যে স্প্রেটা হয় সেই স্প্রেটা, এটা হচ্ছে আইলাইনার, এটা হচ্ছে নেল পলিশ রিমুভার, আর এটা হচ্ছে তোমার মানে একটা বায়ো অয়েল এজেন্সির পর স্ট্রেচ মার্কসের জন্য ওটা আমি কিনেছিলাম, যদিও ওটা আমার ইউজ করা হয় না। তো চলো এবার আমি পেপারগুলোকে আমি এখানে রেখেছি, তো এর জন্য মানে মানে অন্য রকম করে নিও না। আসলে কি হয় বলো দেখি, এই যে আমার এই যে নিচের মানে এটা এগুলোতে যখন এ হয় না মানে ডাস্ট পড়ে না, তো এগুলো যখন ক্লিন করি তখন তার সাথে না একটা মানে কালার ওঠে, তো ওর জন্য আমি এটা এ করে রাখি, তার ফলে এখানে যদি তোমার ধুলো পড়ে তো আমার মুছতে সুবিধা হয় ওর জন্য। তো এবার আসি তোমার থার্ড র্যাকটাতে, তো থার্ড র্যাকটাতে আমি রেখে দিয়েছি তোমার যেগুলো হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা তোমার এটা একটা তোমার বাসনের দোকানে বাসন কিনতে গিয়ে একটা কিনেছিলাম, তো সেটা পছন্দ হয়েছিল, সেটা তোমার আমার কিচেনে রাখা আছে, ওটাতে তোমার ওই নাইফ টাইপগুলো থাকে, আর একটা কিনেছিলাম এর মধ্যে তোমার এই যে মাস্কারা, তোমার এটা হচ্ছে তোমার ল্যাকমির একটা লিপস্টিক, এখানে আছে তোমার একটা লিপ বাম, এখানে আছে তোমার একটা চুলের একটা এখানে একটা কম, একটা সিজার, একটা আমার ওষুধ, আর এখানে তোমাকে বললাম ওই যে ওশিয়ার লিকুইড যে সিঁদুরটা সেটা। এটা তোমার একটা আমার প্রদীপ, কখনো কিনেছিলাম, এটা এখানেই রাখা থাকে। আর এখানে আমি আর্যর কতগুলো মেডিসিন আছে সেগুলো রেখে দিই, তো এগুলো আর্যর মেডিসিন। আর এটা হচ্ছিল তোমার একটা আমি কেয়ার সেটে হেয়ার স্পা বাড়িতে বসেই ইউজ করার জন্য কিনেছিলাম, তো এটা তোমার শেষ হয়ে গেছে, তো এটাতে কি রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটার মধ্যে আমি আমার তোমার ক্লিপস, তারপর তোমার এই যে সেফটিপিন, গার্ডার, মানে যত রকমের ক্লিপ লাগে আর কি সেইগুলো এর মধ্যে রেখে দিই। আসলে এটা ফেলে দেব, মানে কোনো ইউজ কিছু করা হবে তার থেকে ভালো, তো এই জন্য এটা এই পারপাসেই আমি ইউজ করি। আর নিচের যে র‍্যাকটা দেখছো ওটাতে তোমার তোমার এটাতে আমি এই যে তোমার ছুঁচুতো সব কিছু রেখে দিই, তোমার ছুঁচুতো আছে, ব্লেড আছে, বাটন আছে, এই সমস্ত কিছু থাকে। আর এটা জানো তো এটা হচ্ছে একটা তোমার সেলাই, মিনি সেলাই মেশিন বলা যায়, তো এটা দিয়ে তোমার সেলাই টেলাই করা হয়, খুব ভালো হয়। তো এটা তোমার অনেক বছর আগে সোম একবার কিনেছিল, তো এটাকে ইউজ করা হয়। এগুলোতে আছে তোমার সানগ্লাস, এটাতে আছে সোমের সানগ্লাস, সোমের আর একটা সানগ্লাস আছে, সেটা কোথায় আছে মনে নেই, এটা হচ্ছে আমার সানগ্লাস, এই যে কতদিন যে ইউজ করিনি তার ঠিক নেই, বাবা কতদিন পর দিয়ে ইউজ করলাম। আসলে কি বলতো করোনার জন্য কোথাও বেরোনো হয় না, ইউজও করা হয় না। আর এখানে তোমার আছে সোমের সানগ্লাস, এখানে আছে তোমার সোমের ওয়াচ, এখানে আছে আমার ওয়াচ, এটা হচ্ছে সোমের, আর এটা হচ্ছে তোমার আমার ওয়াচ। এই ওয়াচটা বলতে মনে মানে একটা এ বলি তো, আর সোম আমাকে মানে আমি বলছিলাম একটা ভালো ঘড়ি কিনতে হবে, তো আমাকে এটা মানে ও আমাকে না বলে এটা অর্ডার দিয়ে দিয়েছিল। এবার এটা তোমার ফার্স্ট ট্র্যাকের, অবভিয়াসলি একটু দাম তো নেবে,
তো আমাকে মানে চলে এসেছে, এবার আমি বলছি এই আমাকে না বলে তুমিও কিনে নিলে, আমি একটু পছন্দ করতাম, এই ওই, তো এরকম হলো। তো তখন আমি ওই সরকারি চাকরি পরীক্ষার জন্য একটা ইনস্টিটিউশনে আর কি মানে এ করছিলাম, তো সেখানে তো ওটা পড়ে যেতাম। তো ওখানকার একটা স্যার আর কি মানে আমার ওয়াচটা দেখে বলছে, বাহ বাসটা বেশ ভালো তো, যে খুব সুন্দর লাগছে ওইটাও দেখতে। তো তারপরে তো এসে আর আমার ফ্রেন্ড গুলো সবাই বলেছে যে ওয়াচটা খুব ভালো লাগছে, তো তারপরে তো এসে জানো তো ঘুরিটা না হেভি হয়েছে, বলছে হ্যাঁ সেটাই, তোমাকে কেউ না বললে তো ততক্ষণ পর্যন্ত তো তোমার আমার পছন্দ পছন্দ হয় না। আর যাই হোক, তো এটা হচ্ছে তোমার একটা মানে আর্য, সে যখন ছোট বেবি ছিল তখন ট্রেন ট্রেনে গেলে এর মধ্যে ওই দুধ টুধ ভরে বোতলটাকে নিয়ে যেতাম, তো এখন তো আর ট্রেনেও যাওয়া হয় না, এখন আর দুধের বোতলও নিয়ে হয় না, তো এর মধ্যে তোমার আর্যর সানগ্লাস, আর্যর ওয়াচ, আর্যর ওয়াচটা যদিও ঠাম্মির ঘরে আছে, এই যে আমার আর একটা তোমার ওয়াচ, এইসব তোমার ঘরে থাকে। আর্যর আর একটা সানগ্লাস আছে, সেটাও তার ঠাম্মির ঘরে আছে, সেই সব কিছু এর মধ্যে রাখা থাকে। তো এই গেল আমার ড্রেসিং টেবিলের ভিতরটা, ঠিক আছে। আর এই বাইরের মধ্যে তোমার এখানে আছে তোমার ছবিটা, না একদম নষ্ট হয়ে গেছে ছবিটাকে তোমার চেঞ্জ করতে হবে। এটা দেখছো, এটা হচ্ছে আমার বিয়ের ছবি, মানে আজ থেকে 9 বছর আগে। আর এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে সোম, ছবিটা নষ্ট হয়ে গেছে। আর এখানে একটা ফ্লাওয়ার ভাস আছে, তো এবারে তোমাদেরকে দেখাই এই আমার এই দুটো কি আছে। তো এই দুটোতে তোমার এই যে দেখছো এগুলোতে আমার আছে তোমার সব জুয়েলারি বক্স, তোমার আমার চুড়ি, চুড়ি তোমার আমার অনেক জায়গাতেই আছে, চুড়ি রাখার জায়গা পাই না। এটাতে আছে তোমার আমার ইয়াররিংস, এটাতেও আছে তোমার একটা জুয়েলারি, এই যে এটা একটা হচ্ছে তোমার চুড়ির বক্স, এটাতেও আছে তোমার জুয়েলারি, আর এটার মধ্যেও আছে তোমার, এটার মধ্যেও সব তোমার এই যে জুয়েলারি টুয়েলারি গুলো সব আছে। আর তোমার এদিকটার মধ্যে কি কি আছে সেটা দেখাচ্ছি তোমাদের, এই যে এই ব্যাগ দুটো, এই যে এই ব্যাগ দুটো তোমার দেখ তোমাদের দেখছো, এই যে এই একটা আর এই একটা, মানে অনেক বছর আগে সোমের একটা অফিস কলিগের বাড়িতে আমরা গেছিলাম, তো সেখানকার একটা বৌদি এই দুটো আমার এই দুটো জিনিস আমাদের গিফট করেছিল, তো এই দুটো এখনো পর্যন্ত আমি মানে ইউজ করি, কিন্তু এদের চেনগুলো কেটে গেছে, মানে লাগিয়ে এনেছি কিন্তু আবার মানে লাগিয়ে এনেছি কিন্তু তার সত্ত্বেও না আবার তোমার চেনগুলো কেটে গেছে। তো এটার মধ্যে আমি আমার সমস্ত ক্লাচারগুলো রেখে দিয়েছি, সে ফার্স্ট এড বক্স, এর মধ্যে থাকে আমাদের সমস্ত মেডিসিন। আর এটার মধ্যে আছে এই যে একটা মেকআপের জন্য একটা বড় আয়না আছে, লুফা একটা, কিছু কটন আছে, এই একটা গাজরা অনলাইন থেকে কিনেছিলাম একদম ফালতু, হেয়ার ড্রায়ার আছে, এইসব কিছুই আছে এটার মধ্যে। আর এইটা একটা ব্যাগ, চেন গুলো আমার সব কেটে গেছে জানো তো, যেটা তোমার মানে কিছু মানে ফেলে দেব আবার মানে ফেলে দেওয়ারও নয় আবার রেখে দেওয়ারও নয়, এরকম মাঝামাঝি জিনিস। তো এর মধ্যেও তোমার কিছু তোমার কটন বল, এই যে আমাদের তো এর মধ্যে অনেক শাখা পলা অনেক কিছু আছে, মানে যেগুলো মাঝে মধ্যে কখনো ইচ্ছে হলে পরি, একটু কালারটা তোমার এ হয়ে গেছে, তোমার কালারগুলো তোমার একটা ফেড হয়ে গেছে। তারপর তোমার এই যে কিছু ছোট ছোট তোমার একটা হেয়ার ব্যান্ড, কিছু ছোট ছোট তোমার তোমার ইয়ারিং, যেগুলো এখন তো বাইরে বেরোনো হয় না, পড়াও হয় না সেভাবে, এটা একটা ছোট মেকআপের। তারপর তোমার একটা জিনিস দেখা এখানে যেটা আছে সেটা হচ্ছে, তো এইসবই এর মধ্যে আছে, আর কিছু সেভাবে নেই, ফেলে দেওয়াও হয় না আবার রেখে দেওয়া হয় না। এই যে এটা তোমার এই যে পার্লারে তোমার ফেসিয়াল টেসিয়াল করতে গেলে যে এগুলো ইউজ করে না, ওগুলো দেখে না অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এই যে দেখো এগুলো বেশ কাজ দেয় জানেন তো, এই যে ডেড সেলগুলো রিমুভ করার জন্য বেশ ভালো।
এটা একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে তোমার আমার খাজানা, মানে মেকআপ টেকআপের টুক মানে জিনিস টিনিসগুলো এটাদের মধ্যে রেখে দিই। এটার মধ্যে দেখছো তোমার আবার মেকআপের ব্রাশ আছে, লিপস্টিক আছে দুটো, একটা আছে লিপ লাইনার, কাজল আছে তোমার, তিনটে কাজল আছে, তোমার আইল্যাশের জন্য তোমার গাম আছে, এসব আছে। আর এটা হচ্ছে আমার একটা আই শ্যাডো প্যালেট, এটা হচ্ছে একটা আই শ্যাডো প্যালেট, এটা হচ্ছে তোমার মেবিলিনের, আর তোমার আছে তোমার লিপস্টিক, এখানের মধ্যে তোমার কুচু কুচু কিছু লিপস্টিক আছে। আর তো সেদিনকে এটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, ওর হাত থেকে দি কি কান্না। আচ্ছা ঠিক আছে বাবা, ভেঙে গেছে তো কি হয়েছে, সে কি কান্না কি কান্না, হাত থেকে পড়ে ভেঙে ফেলেছে। এখানে আছে তোমার একটা কনসিলার, একটা ম্যাকের একটা তোমার কনসিলার আছে, বিউটি ব্লেন্ডার, এখানের মধ্যে আমার কম, এটার মধ্যে কিছু এই হারটার আছে, এই যে সব কমগুলো, এখানের মধ্যে আছে তোমার আমার সমস্ত এগুলো বিভিন্ন সাইজের টিপ, এই যে সমস্ত রকমের টিপের পাতাগুলো থাকে এখানে। এখানে আছে তোমার পাফ আইল্যাশ, আর এখানে আছে তোমার আমার লিপ লাইনার, আইব্রো পেন্সিল, এই সব কিছু। তো এই গেল আমার খাজানা, যেটা চেনটা কেটে গেছে, সব সময় শুধু সব জিনিস পড়ে যায়। ও গেল আমার তোমার ড্রেসিং টেবিলটা। তো তোমাদেরকে তো পুরো ড্রেসিং টেবিলটা দেখালাম কি কি আছে কি কি না আছে, তোমাদেরকে বললামই যে খুব বেশি জিনিস আমি ইউজ করি না, যেটুকু করি সেগুলো দিয়ে কেমন করে আমি সাজিয়ে রেখেছি। আমার মন হলো যে তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু টুকটাক জিনিস আছে, যেমন মানে আমি তো বললাম সমিজের বেশি জিনিস ইউজ করি, তো উইন্টারের জন্য ময়েশ্চারাইজার, আরও কতগুলো জিনিস শেষ হয়ে গেছে আনতে হবে, তো ব্যাস এর বাইরে আমি খুব একটা বেশি জিনিস ইউজ করি না। তো এটাই তোমাদেরকে ভাবলাম দেখাই, তো দেখালাম। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, আমার ড্রেসিটেবিল ট্যুর, সেটা অবশ্যই জানিও, কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, একটা লাইক কমেন্ট, আমরা কষ্ট করে যারা ব্লগ করি তাদের যে কত ভালো লাগে, যারা মানে যে সমস্ত ভিউয়ার্স আছো যারা আমার ভিডিওগুলো দেখো কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এই পর্যন্তই, আবার একটা অন্য কোনো অন্য ব্লগে অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি, টাটা বাই।